নাটকের তাজা খবরে স্বাগতম। নাটক ছাড়া প্রসঙ্গে যা বললেন মেহজাবিন, ঢাকায় ইউটিউব নাটকের তিন প্রাণভোমরা বলা হয় অপূর্ব, মেহজাবিন আর ফান্নিশুকে। অনেকে এই ত্রয়ীকে সিন্ডিকেট বলেও আখ্যা দিয়ে থাকেন, কারণ মূলত এই তিনজন মিলেই গত 5-7 বছরের ইউটিউব ভিত্তিক নাটকের সফলতাকে শাসন করেছেন আপন খেয়ালে। ইউটিউবের আগেও তিন তারকায় নাটকে জনপ্রিয়তা পেয়েছেন, তবে অন্তর্জাল অধ্যায়ে তারা ঝাঁপিয়ে গেছেন সবাইকে। নতুন খবর হলো, এরই মধ্যে নাটক তথা ইউটিউব কন্টেন্ট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আরফান নিশো। ব্যস্ত হয়েছেন ওটিটি ওয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমায়। টিভি তথা ইউটিউব নাটকের কাজের পরিমাণ একেবারে তলানিতে নামিয়েছেন এই অপূর্ব। সম্প্রতি গুঞ্জন উঠেছে সেই ধারাবাহিকতা রেখেছেন এই সিন্ডিকেটের অন্যতম রানী মেহজাবিন চৌধুরী। বেশ কিছুদিন ধরেই সবিজে এই গুঞ্জন উড়ে বেড়াচ্ছে, আসলেই কি তাই? এর উত্তর দিয়েছেন মেহজাবিন নিজেই। রাজধানীর এসকেএস টাওয়ারে ওয়েব সিরিজ দ্য সাইলেন্সের এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি নাটকের মানুষ আর নাটকের সাথে থাকতে চাই, এই মাধ্যম ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, তবে এটা বাস্তব, আগের থেকে কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ এখন অনেক বেছে বেছে কাজ করছি, মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আর এই ভালোবাসা দিবসে একটা মাত্রই কাজ করা হয়েছে, সেটি হলো দ্য সাইলেন্স। এটাই দেখবেন এক মাস, আশা করি সবার ভালো লাগবে। কাজ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে মেহজাবিন বলেন, আমরাই যদি নাটক নিয়ে পুরোদমে ব্যস্ত থাকি তাহলে তো আর হবে না, নতুনদেরও তো সুযোগ দিতে হবে। এই সময় অনেকেই খুব ভালো করছে, আমি মনে করি ওদের সাপোর্ট দরকার। ওয়েব সিরিজ দ্য সাইলেন্সের অনুষ্ঠানে মেহজাবিনের পাশাপাশি আরো ছিলেন নির্মাতা ভিক জাহেদ, আজিজুল হাকিম, বিজুরি বরকুতুল্লাহ, শ্যামল মাওলা সহ অন্যান্য কুলকুশলরা। সোমবার ওয়েব সিরিজটি প্রকাশ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। তবে অনুমান করা যাচ্ছে আরফান নিশো আর অপূর্ব রেস ধরে মেহজাবিনও তার ওটিটি সিনেমার ছক এঁকেছেন দারুণ ভাবে, যার আনুষ্ঠানিক শুরুটা হচ্ছে ভিকি জাহিদের দ্য সাইলেন্স দিয়ে। অন্যদিকে আরফান নিশোর ওটিটি প্রমুখ হিসেবে শীঘ্রই আসছেন সিন্ডিকেট এবং আশফাক নিপুণের একটি প্রজেক্ট। হাতে আছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আর জিয়ল ফারুক অপূর্ব এর মধ্যে নজর করেছেন সালমান শাহ হত্যা বা আত্মহত্যার রহস্য উন্মোচনের ছায়া গল্প নিয়ে সিরিজে যুক্ত হয়ে। বুকের মধ্যে আগুন নামের এই সিরিজ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।